ওয়েলকাম টু ঋষভ। আজকে আমি তোমাদেরকে ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও, অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং অ্যান্ড ইটস মোর অ্যাবাউট দিস কারেন্ট সিচুয়েশন। তো সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, তো ইন্ডিপেন্ডেন্স ডে এই বছর একটু অন্যরকমই হবে, কারণ আমরা অতটা বাইরে বেরোতে পারবো না, ক্যারি করি একটা। তো আমি যেটা একটা গ্রিন কালারের কুর্তির সাথে আমি একটা হালকা টাচ আপ তোমাদের কাছে দেখাবো। তো একদম বাড়িতে যেহেতু আমরা থাকবো, তো একটা হালকা টাচ আপ তোমাদেরকে দেখাবো যে কীভাবে ইন্ডিপেন্ডেন্সে নিজেকে রেডি করবে। তো খুব সুন্দরভাবে আমার মনে হয় যে এই সময় মনকেও হ্যাপি রাখা দরকার, তাই জন্য এক কোণে না বসে থেকে বা বাইরে বেরোতে পারছি না এই কথাটা না ভেবে কোথাও বাড়িতে যদি সেলিব্রেট করি সব অকেশনগুলো, তাহলে মনটাও ভালো হয়ে যায়। মন ভালো থাকলে সব ভালো, আর আমার এটা পার্সোনালি মনে হয় মন যদি ভালো থাকে শরীর অলওয়েজ ভালো থাকে, তাই জন্য মনকে সবসময় ভালো রাখা দরকার। তো চলো বেশি দেরি না করে আমি তোমাদের আমার মেকআপ টিউটোরিয়ালটা দেখিয়ে দেবো, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তো চলো, মেকআপ করে। তো আমি তোমাদেরকে বলবো যে এরকম হালকা একটা গ্রিন কুর্তা বা হোয়াইট রঙের কুর্তা তোমরা পরে একদম খুব ভালো করে নিজেদের ছাদে পতাকা উত্তোলন করে ন্যাশনাল এনথাম গিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করো। আর এবারে আমাদের যেহেতু দেশের লড়াইটা করোনা থেকে আমাদের স্বাধীন হতে হবে, তো অবশ্যই স্বাধীন হতে গেলে এবারে এই নয় যে কারোর সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে জয়ী হতে হবে। হ্যাঁ, যুদ্ধ তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা যুদ্ধটা সেই যুদ্ধটা এমনভাবে লড়ে জিততে হবে, তার একটাই যেটা সলিউশন সেটা হচ্ছে প্রিকশন মানতে হবে। একদম ক্যাজুয়ালি নিও না, সবটাও খুব ভালো করে ইন্ডিপেন্ডেন্স ডে কাটাও, আর মনকেও ভালো রাখা দরকার। তাই জন্য ইন্ডিপেন্ডেন্সটা অবশ্যই বাড়িতে ন্যাশনাল অ্যান্থেম গেয়ে খুব ভালোভাবে কাটিও, অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। খুব ভালোভাবে কাটিও, আর কে কীরকমভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো, অ্যান্ড লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বেল আইকেনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে ঋষভ ব্লগে
ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যায়। আর আমাদের দেখা হবে, টিল দেন বাই বাই।